গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম পুজো দেওয়া থেকে। তো ফুল টুল তুলে নিয়ে আসলাম, এদিকে ঠাকুরকেও স্নান করানো শেষ। আর দেখো ঠাকুরকে মানে ফুল দিয়ে পুজো করলে এত যে সুন্দর লাগে ঠাকুরের আসন দেখতে, বলার কোনো তুলনাই হয় না। তো এই যে বলেছিলাম আজকে আমাদের এখানে আছে পুজো, তো পুজোতে এই লাল পাড় শাড়িটা পরবে মা, আর আরেকটা হলো শাড়ি ওটা পরব আমি। তো দেখতে পাচ্ছ শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আর হচ্ছে আজকে শীতলা পুজো, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এখন মোটামুটি ওই দুটোর মতো বাজে, তো অনেকটা লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করছি পুজোতে যাওয়ার জন্য। পুজোতে ওইদিকে প্রায় বসে পড়বে পড়বে ভাব। তো আমরা এতটা রাস্তা সবাই রেডি হয়ে যেতে যেতে পুজোতে বসেও পড়েছিল পুরোহিত। আর ছোটোমণি এই যে রেডি হয়ে চলে এসছে, ছোটোমণি আমার ওই সাদা শাড়ি লাল পাড়টা পরেছে, আর এই যে একটা কাকিমণি, ওইদিকে মা রেডি হচ্ছে। তো আমাদের সবার কমপ্লিট রেডি একদম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, বা তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ পাইনি, কারণ ভাবলাম যে একবারে যেহেতু পুজো যাবো, পুজোর ব্লগ শেয়ার করবো, সে কারণে সকালের আর কোনো কিছু শেয়ার করলাম না। তো সবাই রেডি হয়ে গেছে আমার মা বাদে, আমি দেখো এই শাড়িটা পরেছি। তো মার একটা নতুন শাড়ি ছিল, ওই শাড়িটা পরতে চাইলাম, তারপরে ভাবলাম যে না, তো গরমে নতুন শাড়িটা আর পরবো না, এটাই পরলাম। আর আমার স্মাইলি ব্যাগটা নেব কি না ভাবছি, কারণ এটা টাকা পয়সা রাখার জন্য আর কি লাগবে। তো এই হলো আমার ফুল লুক, আর মাথায় যে গাছগুলো লাগিয়ে নিয়েছি ওই দিন জেনেছি, আর এই যে হেম বোন যেই গাডারটা কিনে দিয়েছে, এই গাডারগুলো বেসিক্যালি মানুষ চুলে থেকে হাতেই বেশি ইউজ করে। তো চলো এখন যাওয়া যাক, পুজোয় যাই, সবাই রেডি হয়ে গেছে, ওই বাড়ির একটা কাকিমণি এসছে, আমাদের বাড়ির সবাই মন হয়তো যাবে না। তো চলো রেডি হয়ে গেছে, এখন যাওয়া যাক, পরে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম যাচ্ছি সবাই মিলে, মা আর বোন এখন আসেনি, ওরা আসছে, আর ওই যে সামনে বাকি দর্শক, আর পেছনে ওটা আমার মাসি। তো চলো যাওয়া যাক, পরে কথা হচ্ছে। চলো পূজার বসে গেছে, মামন হাই করো, ওরা আসতেছে। অঙ্কিত, অঙ্কিত কই, উমা একটু হাই করে দাও, ভাই একটু হাই করে দে, ওইদিকে পুজো বসে পড়েছে, সে কারণে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, আর ওরা কতটা পেছনে পড়ে রয়েছে। তো দেখো কত লোক হয় এই পুজোয়, অনেক লোক হয়, মোটামুটি এই ছয় সাতটা পাড়া মিলে এই পুজোটা করা হয়, মানে একটাই পুজো হয় তো এদিকে, সেই জন্য এত লোক হয়। এটা মা শীতলার পুজো, অনেক অনেক লোক হয়, তো এখানে অঞ্জলি দেওয়ার প্রস্তুতি চলছে, সবাইকে শান্তি জল ছিটে দিচ্ছে। তো চলো ফটাফট অঞ্জলিটা দিয়ে নিই। তো অঞ্জলি দেওয়া তো এদিকে হয়ে গেছে, মানে ফার্স্ট ব্যাচ দিয়ে দিয়েছে অঞ্জলি, এবার সেকেন্ড ব্যাচ ওইদিকে অঞ্জলি হচ্ছে। তো এদিকে ফটাফট আমি মোম আর ধূপকাঠি জ্বালিয়ে দিই, কারণ এসে আগে মোম ধূপকাঠি জ্বালানোর টাইম পাইনি। তো এতক্ষণে চান্স পেলাম মোম ধূপকাঠি জ্বালানোর জন্য, তো চলো আগে ফটাফট ধরিয়ে দিই, নাহলে এখানেও আবার পুরো ভিড় লেগে যাবে। দেখো ওখানে তো মোম ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, এবার এখানটায় একটা কালী মার মন্দির আছে, ওই কালী মার মন্দিরেও মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। আর দেখো কত কত লোক এসেছে, এখনও তো তবু সব লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছুক্ষণ পরে আরও সবাই চলে আসবে। তো চলো যজ্ঞ হয়ে গেছে, এবার যজ্ঞের ফোঁটাটা গিয়ে নিয়ে নিই। এখানে দেখো এখন সবাই বসে গেছে প্রসাদ নিতে, তো আমরা কোথায় বসবো জায়গা পাচ্ছি না, একদম পুরো ভিড়, ওই সাইডটায় পুরো ভিড় দেখতে পাচ্ছি একদম। তো চলো ফটাফট আমরাও একটা জায়গা খুঁজে বসে পড়ি। এই যে আমরাও বসে পড়লাম একটা জায়গা খুঁজে, চলো এবার আগে প্রসাদটা খেয়ে নিই। আর এদিকে দেখো আমাদেরকেও প্রসাদ দিয়ে দিল, খিচুড়ি ফল প্রসাদ এসব ছিল।
তো প্রচন্ড খিদে পেয়েছে, তো চলো আগে প্রসাদ টসাদ খেয়ে নিই। খিচুড়িটা পুরো গরম ছিল, তো খাওয়া দাওয়া করে একবারে বাড়িতে এসে কথা হচ্ছে। গুড ইভিনিং, বাজে 6:45। পুজোর এখান থেকে অনেকক্ষণে চলে এসেছি, কটা বাজে তখন 5:30 বাজে এসেছি, এসে 5:30 বাড়ি আসতে আসতে 6টা বেজে গেছে। তো এসে আর কি দু একটা রিলস বানালাম, এত খারাপ লাগছে তবু, মানে এমনি টুকটাক দু একটা রিলস বানালাম, বানিয়ে এই যে জাস্ট শাড়িটা চেঞ্জ করলাম। এমনি মুখ হাত পা জলের ঝাপটা দিয়ে ধুয়েছি, বাট মুখটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ধুতে হবে, তার কারণ এত অয়েলি আর রোদ্রে গিয়েছি না, মানে ফেসটা পুরো অয়েলি অয়েলি হয়ে গেছে, আর আমার তো অয়েলি স্কিন এমনিতেই। আর এত টায়ার্ড লাগছে আমার, মানে ওখানে উপোস থাকার পরে যখন কিছু খাওয়া হয় না, খাওয়ার পরে শরীরটা মানে একদম ছেড়ে দেয়, তার মধ্যে খেয়েছে খিচুড়ি, আরও হচ্ছে শাড়ি পরা, এত গরম লাগছিলো, মানে এত অস্থির লাগছিলো। আমাদের এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে যেখানে পুজোটা হয়, তো কী করে যে 1.5 কিলোমিটার, একটু কম হবে 1 কিলোমিটার আর কি পার হবে, মানে 1 কিলোমিটারের একটু বেশি হবে ধরতে গেলে। তো মানে এত, মানে আমি রাস্তাটা কী করে যে হেঁটে এসেছি শুধু আমি জানি, মানে খাওয়া দাওয়ার পরে বেশিরভাগ মানুষেরই অবস্থা এরকম হয়ে গেছে যারা উপোস ছিল। তো এখন বাড়ি এসে কোনো মতো আর কি হাত পা টাত পা ধুলাম, এখন একটু ভালো করে হাত পা ধুয়ে আমি শুবো, বিছানা টিছানা করা হয়ে গেছে, তো মানে এখন মনে হচ্ছে যে আমি শুতে পারলে বাঁচি, মানে এত খারাপ লাগছে আর বলার কোনো ভাষা নেই। তো আমাদের গ্রামে, মানে ওই জায়গাটায় না, তবু মোটামুটি ধরো 6-7টা পাড়া মিলে ওই পুজোটা হয়, এইদিকে একটা পুজোই হয়, তো মানে অনেকটা বড় করে হয়, অনেক লোক হয়, অনেক লোক হয় ওই পুজোটাতে, তো মাঠটাও যেহেতু অনেক বড় তো কোনো প্রবলেম হয় না। তো চলো, আমি জানি না আজকে পরে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না, যদি আমি সুস্থ থাকি তাহলে অবশ্যই পরে কিছু উঠে শেয়ার করব, আর এখন আর কিছু খাবো না কারণ ওখান থেকে যেহেতু খিচুড়ি খেয়ে এসেছি, আর যদি আমার অবস্থা এরকমই থাকে তাহলে আর কিচ্ছু শেয়ার করা হবে না। চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে যদি আমি সুস্থ থাকি, আর তা না হলে এটাই এখানে ভিডিওটা আর কি এন্ড। তো টাটা। তো ফিরে আসলাম আবার অনেকক্ষণ পরে, এখন বাজে রাত 9:30, মানে 9:30 পার হয়ে গেছে। তো আমি এখন উঠে একটু সাবু মাখা খেলাম আর অল্প করে ভাত খেয়ে নিলাম, কারণ সারাদিন যেহেতু উপাস ছিলাম, আর তার মধ্যে হচ্ছে বাঙালি, ভাত না খেলে মানে বাঙালি বাঙালি মনে হয় না, বাঙালিরা আর যাই খাক না খাক ভাতটা খাবে, তো আমার ভাতের প্রতি অত হচ্ছে নেশা নেই। তো যেহেতু উপোস ছিলাম না, খিচুড়ি তো খেয়েছি, তবুও খিচুড়ি আমার মানে ভাতের থেকেও দ্বিগুণ ফেভারিট, আমাকে 1 মাস টানা খিচুড়ি দিলেও আমি খেতে পারবো, এতটা ফেভারিট। তো রুটিটাও এরকম ফেভারিট, বাট রুটিটা ওই গ্যাসের জন্য অ্যাভয়েড করি। তো খাওয়া দাওয়ার পরে এখন এসে বসলাম, আর অনেকক্ষণ ঘুমিয়েছি, সেই 6:45 থেকে 9টা পর্যন্ত 1.5 ঘন্টা টাইম ঘুমিয়েছি, মানে ঘুমানোর পরে এতটা ফ্রেশ লাগছে, এতটা একটা শান্তি আরাম লাগছে কি বলবো আর, মানে সারাদিনের যেহেতু একটা টায়ার্ডনেস, একটা ধকল, একটা উপোস থাকা, তারপরে পুজো, আর মধ্যে গরম, এসব মিলে মানে ঘুমটা জাস্ট ভালো হয়েছে। এবার জানি না আমি সারা রাতে ঘুমোতে পারবো কিনা। তো চলো, আজকের ভিডিওটা আর বাড়াবো না, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমার চ্যানেলে তোমরা নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, ফিরে আসছি নেক্সট ডেতে নেক্সট ইন্টারেস্টিং ভ্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থেকো।